প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক দেখার জন্য। আপনাদের সাথে আছি আমি সাদিয়া শিমুল, পুরোটা সময় জুড়েই থাকবো এবং আজকে আমাদের সাথে উপস্থিত আছেন দুজন অতিথি। তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, কিন্তু তার আগে বলে নিতে চাই যে আপনারা চাইলেও আমাদের এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখার নাম্বারে ফোন করে কথা বলতে পারেন আজকের শিল্পীদের সাথে, রিকোয়েস্ট করতে পারেন আপনাদের পছন্দের গান। তাছাড়াও আমাদের এই অনুষ্ঠানটি লাইভ স্ট্রিমিং হচ্ছে এশিয়ান টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে, আপনারা চাইলে সেখানেও কমেন্টস করতে পারেন। প্রিয় দর্শক, চলুন তাহলে পরিচিত হই আমাদের আজকের অতিথিদের সাথে। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন এই প্রজন্মের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী কামরুজ্জামান রাব্বি এবং নিশি শ্রাবণী। চলুন তাদেরকে স্বাগত জানাই। হ্যালো, ওয়েলকাম টু দ্য শো, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। নিশি, কেমন আছো? অনেক ভালো লাগছে সবাইকে পেয়ে এবং অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আমাকে কেউ জিজ্ঞেস করে না কেন আমি কেমন আছি। আমি ভালোই আছি, তোমাদেরকে পেয়ে আরও ভালো লাগছে। আমরা অনেক গল্প করব, আড্ডা দিব, কিন্তু যেহেতু গানের অনুষ্ঠান, শুরুতেই গান শুনবো। রাব্বি ভাইয়ের কাছ থেকে গান শুনি। কোন গানটি শুনছি? পবিত্র রমজান মাস, এই সময় আমি চাইবো যে একটু আল্লাহ নবীর শানে, আল্লাহ নবীর গুণগানে কিছু গান শোনাতে। প্রথমেই শুরু করছি আল্লাহর গুণগান নিয়ে একটি গান, সিরাজুল ইসলামের লেখা, সুর করা, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু। ঠিক আছে, শোনাই। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তাই নূরের ফেরেস্তা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে, সিন্ধুকে ভরিয়া দিলে ভাসাইয়া সাগরে। শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে, সিন্ধুকে ভরিয়া দিলে ভাসাইয়া সাগরে। প্রাণে ছিল যেথা ভয়, সেথা পেল সে আশ্রয়। প্রাণে ছিল যেথা ভয়, সেথা পেল সে আশ্রয়। সেই দুশ্মনেরই ঘরে তাহার বাঁচাইলে প্রাণ, আল্লাহ
আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমার কোনো গান মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমার কোনো গান তুমি কাদের ও গফফার তুমি জলিল ও জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান 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 আহা কি মিষ্টি একটি গান মানে সত্যি আল্লাহর গুণগান কিন্তু গেয়ে শেষ করা যাবে না সত্যি তাই শেষ এবং আমার মনে হয় যে আল্লাহর যে 99টা নাম আছে ওই নামের প্রায় অনেকগুলো এই গানে ব্যবহৃত হয়েছে সবগুলো হয়নি আমি শুনছিলাম যে কয়টা নাম আছে এই গানটির মধ্যে গুনে দেখি মূলত এই গানের নামের থেকেও বড় ব্যাপারটা হচ্ছে আল্লাহর গুণগানটা আল্লাহর গুণগান শুধু না কিছু উদাহরণ দেয়া শিশু মুসা নবীর কথা বলা হয়েছে ইউনুস নবীর কথা বলা হয়েছে আবার আদম আলাইহিস সালামের কথা বলা হয়েছে যে আদমকে যখন মাটি দিয়ে সৃষ্টি করলেন ফেরেশতাদেরকে বললেন যে তুমি সেজদা করো সূরা আরাফের মধ্যে এই ঘটনা বর্ণনা করা এবং তাই বলা হচ্ছে যে তুমি মাটির মানুষকে শ্রেষ্ঠত্বের একটা সম্মান দান করলে আল্লাহ তুমি কত মহান সত্যি তাই আসলে আল্লাহর গুণ কীর্তন তো গেয়ে শেষ করা যাবে না খুব সুন্দর গেয়েছেন আপনি থ্যাংক ইউ একদম প্রথম গানটি একটি ধর্মীয় গান দিয়ে শুরু হলো মনটা ভরে গেল নিশির কাছে যাব কোন গানটি শুনছি তোমার কাছ থেকে আসলে রমজানের কথা মাথায় রেখে আজকে আমরা একটু ইসলামিক গানগুলো কি বেশি প্রাধান্য দিচ্ছি নাথে রাসুল আছে তো আজকে আমার গানটা আমি শুরু করছি নাথে রাসুল দিয়ে গানটি লিখেছেন আবুল সরকার ওনার গানটি গাওয়ার চেষ্টা করছি ঠিক আছে একজন আল্লাহর প্রশংসা করলেন আরেকজন নবীর প্রশংসা করবেন আমার রস
রসুল এসেছে আল্লাহর হাবিবে এসেছে
সুন্দর কয় অন্তরার গান এটি তিন অন্তরা গানটা অনেক বড় ছিল কিন্তু শুনতে আসলে নাচে রাসূল বা আল্লাহ নবীজির গান যতই শোনা যায় শেষ হলেই মনে হয় যে কেন শেষ হলো একটা গান সারা রাত শুনলেও মনের মধ্যে ক্লান্তি আসে না বা মানে মনটা আসলে ভরে যায় যতক্ষণই শুনি তো গাইতেও খুব মজা লাগে সত্যি তাই গাইতে যেমন মজা লাগে শুনতেও তেমনি শ্রুতি মধুর লাগে আমরা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম এবং এই গানটি আমার যদি ভুল না হয় এটা মাহে রমজানে এবং আমাদের নবী রাসূলের যে আগমন আমাদের নবীর জন্ম এই উপলক্ষে গানটি গাওয়া এবং এই গানটা আমার যতদূর মনে হয় যে গানটির মধ্যে সেম মানে আমাদের নবীর আসার যে আমাদের মধ্যে আনন্দ সেই জিনিসটা প্রকাশ পায় তো এটাও যখন গেতে যায় তখন মুসলিম হিসেবেও মনের মধ্যে একটা আনন্দ কাজ করে যে আমাদের নবী আসছেন নবী এসেছেন সেই উপলক্ষে গানটি ভীষণ সুন্দর গেয়েছো রাব্বি ভাইয়ের কাছে যাব কোন গানটি শুনছি এবার আপনার কাছ থেকে আমি এবার একটা নবীর শানে নবীর গান গাইব নবীর সম্মানে এই গানটা আমার মৌলিক গান ফকির রতনের লেখা আমার মনে হয় ভালো লাগবে গানটি ঠিক আছে শোনাই এই বিশ্ব বাগানে ফুটেছে যত ফুল তাহারি সৌরভ তুমি মোহাম্মদ রাসূল আসে গণের ডাকে সাড়া দাও গো বেলা উম্মতের কান্ডারি নবী মদিনাওয়ালা এই বিশ্ব বাগানে ফুটেছে যত ফুল তাহারি সৌরভ তুমি মোহাম্মদ রাসূল আসে কনের ডাকে সাড়া দাও গো বেলা উম্মতের কান্ডারি নবী মদিনাওয়ালা উম্মতের কান্ডারি নবী মদিনাওয়ালা ফুল পিতায় আব্দুল্লাহ উম্মতের কান্ডারি নবী মদিনাওয়ালা উম্মতের কান্ডারি নবী মদিনাওয়ালা মাহার পরে রাসূল হাসান হোসেন কানের মাফাতে মাহার পরে রাসূল হাসান হোসেন কানের মাথারি তাজ হযরত আলী মাথারি তাজ হযরত আলী নূরের খেলা নবী মদিনাওয়ালা উম্মতের কান্ডারি নবী মদিনাওয়ালা
চরণের ওই ফুল রতনের হয়েছে গো ফুল উড়াতে চরণের ওই ফুল রতনের হয়েছে গো ফুল এবার ফুল সিরাতের কঠিন ফুল উম্মতের কান্ডারি নবী মদিনাওয়ালা উম্মতের কান্ডারি নবী মদিনাওয়ালা এই বিশ্ব বাগানে ফুটেছে যত ফুল তাহারি সৌরভ তুমি মোহাম্মদ রাসুল আশে কনের ডাকে সাড়া দাও গো বেলা উম্মতের কান্ডারি নবী মদিনাওয়ালা উম্মতের কান্ডারি নবী মদিনাওয়ালা উম্মতের কান্ডারি নবী মদিনাওয়ালা উম্মতের কান্ডারি নবী মদিনাওয়ালা আহা কি সুন্দর। আর আমরা খুবই নিজেদেরকে ভাগ্যবান কিংবা ভাগ্যবতী মনে করি, কারণ আমরা নবীর উম্মত হতে পেরেছি এবং নবী আমাদের জন্য সাফাই গাইবেন, এটা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আরো সুন্দর সুন্দর গান শুনবো, কিন্তু এই মুহূর্তে একটি বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ, টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাঁচতে হবে না আমাকে ভালো, চিন্তা করো না, আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলার ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি? হ্যাঁ, আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10:00। লাক্স গ্লো টাইম। কে জানি কেন জানি, কে জানি কখন জানি, কে জানি দিল মনের কোণে হাতছানি, কেন জানি কে জানি। The style icon of the year, finally the award goes to Asian Textile. Asian Textile, Asian Good Style. বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন ধারাবাহিক নাটক হিট হট নিউজ, রচনা সাইফুল ইসলাম শামীম, পরিচালনা আনিসুর রহমান রাজীব। দেখবেন প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8:00। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ,
টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাঁচতে হবে না আমাকে ভালো। চিন্তা করো না, আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি হ্যায়? আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10:00। লাক্স গ্লো টাইম। কখন জানি কে জানি দিল মনের কোণে হচ্ছানি, কেন জানি কি জানি। The style icon of the year, finally the award goes to Asian Textile. Asian Textile, Ejugar Style. বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম, পরিচালনা আনিসুর রহমান রাজীব। দেখবেন প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8:00। Oh,
আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ, টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাঁচতে হবে না আমাকে ভালো। চিন্তা করো না, আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি? হ্যাঁ, আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10:00। লাক্স গ্লো টাইম। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক। সাদিয়া শিমুল আছে আপনাদের সাথে এবং আজকে আমাদের সাথে উপস্থিত আছেন কামরুজ্জামান রাব্বি এবং নিশিস রাবণী। চমৎকার চমৎকার গান হচ্ছে, চলুন আমরা গানে ফিরে যাই। আমরা রাব্বি ভাইয়ের গানের পরে বিরতিতে গিয়েছিলাম, এবার নিশির পালা কোন গানটি শুনছি? এবার রাজ্জাক দেওয়ানের একটি খুবই জনপ্রিয় গান গাইছি, ও বাসি কেন সুর দিয়া জ্বালা দিয়া আগুন। ঠিক আছে। উবাসি সে তো তোরে শিখ পুরাইয়া
থাকিত সদা বাতাসে দোলনা খাইতে ঝাড়ে থাকতে বাধারে ঝাড়ে থাকতে বাধা না পড়াইলে বাসিরে তো মন থাকিত সদা বাতাসে দোলনা খাইতে ঝাড়ে থাকতে বাধা
ও তোরা শুলে তালে জালা লিয়া গুন। বাহ কি চমৎকার, মানে বাঁশি নিয়ে গাইলে আর বংশীবাদক তো ছিলই, সবকিছু মিলে লাস্টে অ্যাডও করেছি যে দুজন সুরে তালে আগুন লাগিয়ে দিয়েছে, একদম অসাধারণ। আমাদের সাথে একটি ফোন কল আছে, আমি একটু রিসিভ করছি। হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার নাম মেহেদী হাসান। মেহেদী হাসান কোথা থেকে বলছেন? চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে, আচ্ছা শিল্পীরা আছেন, কথা বলুন। রাবি ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন রাবি ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? ভালো ভাই, আমি একটা গান অনুরোধ করি, শোনো বন্দে মায়া লাগাইছে। বন্দে মায়া লাগাইছে, ঠিক আছে নিশ্চয়ই চেষ্টা করব, আপনি থাকবেন শেষ পর্যন্ত। দর্শক আপনাকে অনেক ধন্যবাদ ফোন করার জন্য, আমাদের সাথেই থাকবেন। এই যে গানটি রিকোয়েস্ট করলো, এই গানটা কিন্তু আমারও ভীষণ পছন্দের, আমারও রিকোয়েস্ট এই গানটি আমি শুনতে চাই। ঠিক আছে নিশ্চয়ই চেষ্টা করব। আর যা বলছিলাম, তোমার গান তো খুবই সুন্দর হয়েছে, আর তুমি যেটা বলছিলে লাস্টে দুজনের কোলাবোরেশন আরো চমৎকার করে দিয়েছে গানটিকে। আসলে দুজনই না, আমাদের সবার আছে, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের কনফিডেন্টও বেড়ে যায়, এবং গান যে কোথা থেকে কোথায় যে শেষ হয় এবং গানটা কি যে হয়ে যায় নিজে, কি হয়ে যায় মানে একটা জাদু হয়ে যায়। আচ্ছা মানে ও বলছে কোথা থেকে কোথায় যে শেষ হয়। আমাদের সাথে আরেকটি ফোন কল আছে, আমি একটু রিসিভ করছি। হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মেনন, সিলেট থেকে। আচ্ছা কেমন লাগছে আমাদের আজকের আয়োজন? খুব, আমি খুব পছন্দ করি আপনাদের এই অনুষ্ঠানটা। আচ্ছা প্রতিদিনই দেখি আমি ওয়াইফ নিয়ে। তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে আপনারা অনেক সময় ফোনটা রিসিভ করে রাইখা দেন, কথা বলে না অনেক সময়, যে একটা আমি অন্যান্য চ্যানেলে আমি কথা বলি অনেক সময় ফোন দেই, যে বিটিভির একটা অনুষ্ঠান আছে আমি ফোন দেই বা অন্য অনুষ্ঠানে, রিসিভ করে অন্ততপক্ষে কথা বলে বা আপনাকে বলে আপনি লাইনে থাকুন দুই মিনিট পরে ফোন দিচ্ছি, আপনার কি কোনো গানের রিকোয়েস্ট আছে? জি কথা বলুন শিল্পীদের সাথে। হ্যালো হ্যালো ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে। ভাই সিলেট থেকে বলছি। বাহ অনেক ধন্যবাদ ভাইয়া, চেষ্টা করব, সঙ্গে থাকুন। দর্শক আপনাকে অনেক ধন্যবাদ ফোন করার জন্য, আমাদের সাথেই থাকবেন। দর্শকের কত অভিযোগ তাই না, কত রকমের কথা, কত গানের রিকোয়েস্ট, এগুলো তো থাকবে, এগুলো নিয়েই আমাদের আয়োজন। আর এই যে দর্শকদের যে গানের রিকোয়েস্টগুলো থাকে না, সেটা যে আপনারা যে মূল্যায়ন করেন, সেই গানগুলো শোনান, এটা কিন্তু অনেক বড় একটা দৃষ্টান্ত, কারণ দর্শকদের জন্যই আমাদের এই আয়োজন ফোনো লাইভ। আমরা চেষ্টা করি কিছু গান থাকে যে গানগুলো ওনারা খুব পছন্দ করেন, কারণ বারবার শোনেন, শুনতে চান। আর আমি মানে ব্যক্তিগতভাবে যেটা আমি করি, খুব ভালো লাগার পছন্দের অনেক রকমের গান আছে, যে গানগুলো একটু পিছনে পড়ে আছে সেই গানগুলোকে আমি সামনের দিকে নিয়ে আসবার চেষ্টা করি। দেখা যায় ওই দর্শকই পরের অনুষ্ঠানে ওই পিছনে পড়া গানটার অনুরোধ করেন, তো এই চেষ্টাটা করে যাই। আশা করি যারা আছেন, যে সকল গানের অনুরোধ করলেন, আমি চেষ্টা করব গাইবার। যদি নাও গাই, অন্য যে গানটি গাইবো, আমার বিশ্বাস যে গানটা রিকোয়েস্ট আপনারা করেছেন, ওই গান যেহেতু আপনাদের ভালো লাগে, তাহলে এই গানটাও ভালো লাগবে। আমাদের সাথে একটি ফোন কল আছে। হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি একজন গোলশানের থেকে বলছি, রেগুলার দর্শক। জি স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? রোজা দিন তো খুব ভালো দিন, মা রমজানে এত আনন্দ লাগে। হ্যাঁ রোজা
তোমরা সকলে ভালো আছো? জি আমরা সবাই ভালো আছি স্যার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, খুব খুশি হলাম আপনি কল করেছেন, বরাবরই করেন, ভীষণ ভালো লাগছে। ইনশাআল্লাহ তোমাদের গান খুব ভালো হচ্ছে দেখতেছি, আবার লাইন পাইতেছি না, এত চেষ্টা করতেছি লাইন পাই না, এরকম হাজার হাজার দর্শক আছে লাইন পায় না। জি স্যার। স্যার আপনার অনুরোধ বরাবরই থাকে একটা মায়ের গান, নিশ্চয় আমি চেষ্টা করব। আচ্ছা মায়ের গান তো আছে, তারপরে সারেং বরুদ্দুতে একটা গান গাইতে পারো, ওরে নীল দরিয়া। হ্যাঁ থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, চেষ্টা করব নিশ্চয়। হ্যাঁ আর যে ছোট বোনের কাছে একটা গানের অনুরোধ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রমজানুল মোবারক। আচ্ছা দুটোই খুবই সুন্দর একটি গান বলেছেন, দুটোই সুন্দর গান, আমি চেষ্টা করবো স্যার। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ ফোন করার জন্য, আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আমরা গানে যাব, এখন কার গান শুনছি? আমার গান, রাব্বি ভাইয়ের গান। এটাও আমার মৌলিক গান, সরকার সুজনের লেখা সুর করা, ওনার লেখা সুর করা একটা গান গেয়েছিলাম আমি ভণ্ডামি শিরোনামে। আচ্ছা। সেই গানটা ছিল এরকম যে, সত্য বল সুপথে চল, চলে না আর সে বাণী, মিথ্যা যত মজা তত, জগৎ ভরা ভণ্ডামি। সো এই গানের পরের পার্ট, মানে উনি লিখতে লিখতে অন্তর অনেকগুলো হয়ে গিয়েছিল, উনি দুটো গান বানিয়েছে, প্রথম পার্ট তো আমরা গেয়েছি, এবার দ্বিতীয় পার্টটা গাইব, আজকে সেই গানটা গাইব, ভীষণ ভালো লাগবে আশা করছি। এটা কিন্তু খুব মজার, মানে ভণ্ডামি 2 ও বলতে পারি, ভণ্ডামি 2 সেকেন্ড পার্ট। আচ্ছা ওই যে লেবাসধারী যে কিছু মুখোশধারী মানুষ থাকে ওই ব্যাপারটা ওদের জন্য তুলে ধরেছে। ওকে আমরা শুনি, অপ্রিয় সত্য কথা এই গানে তুলে ধরা, অপ্রিয় সত্য যেটাকে আমরা বলি, মানে শুনতে খারাপ লাগে কিন্তু এটা সত্য কথা, এটাই বাস্তবতা। আচ্ছা যিনি গানটি লিখেছেন উনি কি আপনার খুব কাছের? সরকার সুজন ভাই, হ্যাঁ নিশ্চয়ই কাছেরই তো বটে। ওকে তো আপনার সাথে আলোচনা করে গানটি লিখেছেন নাকি গানটি লেখার পরে? উনি ওনার মতো করে লিখেছে, আমাকে যখন দিয়েছে আমি দেখেছি, ভালো লেগেছে। আমরা গানটি শুনবো কিন্তু আমাদের সাথে একটি ফোন কল আছে, রিসিভ করছি। হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি মনির বাউলা বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেকদিন পর আপনার কণ্ঠ শুনতে পেলাম, অনেক বছর আগে আপনার সাথে একটি লাইভ করেছিলাম। হ্যাঁ অনেক অনেক, মোটামুটি 2-3 বছর আগে। আশা করছি ভেরি সুন আপনার সাথে লাইভে বসে যাব ইনশাআল্লাহ। অবশ্যই, আর অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, সবচেয়ে বড় কথা সাউন্ড খুব ভালো, এশিয়ান টিভির সাউন্ডটা বরাবরই খুব ভালো। আমি গাইতে বলছি না, আমি আরো জগৎ জুড়ে গাই তো, তো ওইটার অভিজ্ঞতা থেকে বললাম যে এটার সাউন্ড কোয়ালিটি কোনোদিন কমছে না, বরঞ্চ দিন দিন ভালো হচ্ছে। এটা আমার আমার কাছে অ্যাজ এ শিল্পী হিসেবে ভালো লাগে, আর বিশেষ করে আপনি যন্ত্রশিল্পী, সবাই আমার আত্মার মানুষ। আর মুরব্বী আছে, রকি আছে, রকি তো তিনটা প্যাড নিচ্ছে আজকে, ক্যামেরাটি একটু ভালো করে ধরেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আর কি, যে রকির মতো একজন মিউজিশিয়ান, অল্প বয়সের মিউজিশিয়ান, এত বড় একটা অ্যাটাম্প নিচ্ছে, এটা আমরা সাধুবাদ জানাই ওকে। আমি শিল্পী হিসাবে খুব কৃতজ্ঞ এবং তোকে খুব ভালোবাসি, এটা তুই জানিস। আর রাব্বি আছে বড় ভাই, আসসালামু আলাইকুম। মিসেস রাব্বি তোমাকে অনেক শুভেচ্ছা, ভালো গাচ্ছো, আরো ভালো গান। আসসালামু আলাইকুম। রাব্বির সাথে আমার সব সময় একটু গান নিয়ে বাদ বিতন্ড হয়, সেটা ভালো। কিন্তু ভাই টেলিভিশনে ফোন করেছেন জন্যই যদি আমারে তুমি করে বলেন এটা ভালো লাগলো না, তুই তুই থাকো এটাই বেশি ভালো লাগবে। শুরু তুমি দিয়ে করতেছি, লাস্টে তুই দিয়ে শেষ করুন বেটা। যারা ঠিক আছে ভাই বল, তুই অনেক ভালো মানে মানে গান জানোয়ার, মানে জানতে জানতে জানোয়ার হয় না সেটা তো। থ্যাংক ইউ ভাই, অনেক ভালো লাগে তোর সাথে গান বাজনা নিয়ে কথা বলতে, এবং তোর কাছে আমি শিখি শুধু দুনিয়াতে আগে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা সঙ্গীতটা লেনদেনের ব্যাপার, আমরা এটা স্বীকার করি না তো। আমার খুব ভালো লাগে মনির ভাই যে আপনার মতো একটা মানুষ আছে আমি যার সাথে লেনদেন করতে পারি, এটা আমার খুব ভালো লাগে, আর তো পাই না ভাই। আমি একটু নিশ্চিত থাকি যে রাব্বির মতো একটা ছোট ভাই তো আমাদের আছে, যদি আমরা একসাথেই গান করি একই প্ল্যাটফর্মে, কিন্তু তোর প্রতি আলাদা একটা সম্মান আমার আছে এবং সেটা আশা করি, এবং তুই একজন শিক্ষক, সেটা আমার কাছে খুব গর্বের যে আমাদের শিল্পীদের মধ্যে একজন শিক্ষক আছে। আমি তো চাষাভুষা,
তো হইতে পারলাম না অনেক কিছু, বাউল হইতে চাই আর কি, মন বাউল। দোয়া রইল অনুষ্ঠানটার জন্য, এবং অনুষ্ঠানটা সবসময় ভালো লাগে, এবং আমার মুরব্বী দীপু ভাই আছে চুপচাপ, আর নজরুল ভাই আছে আসমা, তো সবকিছু মিলে সবাই আমার প্রিয় মানুষ। আর আনন্দ তো তার সুরস্রোত বয়ে যাচ্ছে গানের মধ্যে, যিনি কি কটকট করে বাজায় বুঝছেন, আমার খুব ভালো লাগে ওর বাজনা, সারাটা গান এত সুন্দর করে রাখে। তো আল্লাহরে বাঁচায় রাখুক সবাইকে, আমার সবাইকে সবার প্রতি ভালোবাসা, এবং সাউন্ড ক্যামেরাতে যারা ছিলেন, এই অনুষ্ঠানে যারা আয়োজন করেন সংশ্লিষ্ট সবাইকে আমার সারা জীবনের সম্মান ভালোবাসা। মনির ভাই আপনাকে অনেক ধন্যবাদ ফোন করার জন্য, এই যে আপনি সবার এত প্রশংসা করলেন, বোঝাই যাচ্ছে আপনি নিয়মিত এশিয়ান মিউজিকটা দেখেন, সবার গানের মূল্যায়ন করলেন, ভীষণ ভালো লাগলো। আপনার অপেক্ষায় আছি, নিশ্চয়ই ভেরি সুন আপনার সাথে বসে যাব। আপনাকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা, ভালো থাকবেন। আমরা গানে যাই, যেটা বলছিলাম সরকার সুজনের লেখা শুরু করা ভন্ডামি টু, ভন্ডামি টু। সত্যি কথা কেউ বলে না, সত পথে কেউ চলে না, লাভের পিছে ছুটে সবাই করে নানান ধান্দামি, অন্যের এসে করে দোষী, অন্যের এসে করে দোষী, সাজলো মহাজ্ঞানী সাধু গুরুর লেবাস ধৈরা, চলছে দেখো ভণ্ডামি। কথা কেউ বলে না, সত পথে কেউ চলে না, লাভের পিছে ছুটে সবাই করে নানান ধান্দামি, অন্যের এসে করে দোষী, অন্যের এসে করে দোষী, সাজলো মহাজ্ঞানী সাধু গুরুর লেবাস ধৈরা, চলছে দেখো ভণ্ডামি, সাধু গুরুর লেবাস ধৈরা, চলছে দেখো ভণ্ডামি। সত্যি কথা কেউ বলে না, সৎ পথে কেউ চলে না, লাভের পিছে ছুটে সবাই করে নানান ধান্দামি, অন্যের এসে করে দোষী, অন্যের এসে করে দোষী, সাজলো মহাজ্ঞানী সাধু গুরুর লেবাস ধৈরা, চলছে দেখো ভণ্ডামি, সাধু গুরুর লেবাস ধৈরা, চলছে দেখো ভণ্ডামি। কেউ দেখে না কেউ বোঝে না, কেমন করে যাচ্ছে দিন, সংসারই চালাইতে গিয়া লক্ষ টাকা হইছে ঋণ,
কেউ দেখে না কেউ বোঝে না কেমন করে যাচ্ছে দিন সংসারই চালাইতে গিয়া লক্ষ টাকা হইছে দিন আপন মানুষ দূরে থেকে আপন মানুষ দূরে থেকে শোনায় সান্ত্বনার বাণী সাধু গুরুর লেবাস ধৈরা চলছে দেখো ভণ্ডামি সাধু গুরুর লেবাস ধৈরা চলছে দেখো ভণ্ডামি ধগতির এই বাজারে সব জিনিস মহাদামি না ভাবিয়া করে গেলাম কত শত বোকামি ধগতির এই বাজারে সব জিনিস মহাদামি না ভাবিয়া করে গেলাম কত শত বোকামি সরকার সুজন ভেবে বলে সরকার সুজন ভেবে বলে মানুষ কেবল কম দামি সাধু গুরুর লেবাস ধৈরা চলছে দেখো ভণ্ডামি সাধু গুরুর লেবাস ধৈরা চলছে দেখো ভণ্ডামি সত্যি কথা কেউ বলে না সৎ পথে কেউ চলে না লাভের পিছে ছুটে সবাই করে নানান ধান্দামি অন্যের এসে করে দোষী অন্যের এসে করে দোষী সাজলো মহাজ্ঞানী সাধু গুরুর লেবাস ধৈরা চলছে দেখো ভণ্ডামি 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 বাহ দারুণ সুন্দর একেবারে সময়োপযোগী গান মানে আমাদের চারপাশে কিন্তু অনেক মানুষ আছে যে সাধু সাধু লেবাস ধরে থাকে সেটাই আসলে এইটা এই সময় উপযোগী এই কথা বলতে পারি না এটা সব সময় উপযোগী কারণ একদম এটাই হয়তো বাস্তবতা ওই যে বললাম যে অপ্রিয় সত্য কথা একদমই সত্যি কথা আমরা আরো খারাপ মানুষ এটা যদি আমাকে কেউ বলে আরো আরো কথা শুনবো কিন্তু একটু বিরতিতে যেতে হচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না আমাদের সাথেই থাকবেন আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা তোমার ভালোর জন্যই আমার ভালো মন্দ আমি বুঝবো আপনি ভাববেন না তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো হ্যাঁ টাকা নিয়ে চলে যাও তুমি টেবিল পরিষ্কার করো নাস্তার সময় শেষ আমরা শুধু বন্ধুই না আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি এই বিয়ে আমি মানি না তুমি যাই করো না কেন আমি তোমাকে ভালোবাসি না বাঁচতে হবে না আমাকে ভালো চিন্তা করো না আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো যত বড় মুখ নয় তত বড় কথা লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2 কে তুমি হ্যায় আমি আমিরের স্ত্রী দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10:00 লাক্স গ্লো টাইম কখন জানি কে জানি দিল মনের কোণে হচ্ছানি কেন জানি কি জানি হুম 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 হুম
The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, Ajugar Style. বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম পরিচালনা আনিসুর রহমান রাজীব দেখবেন প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8টায় আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা তোমার ভালোর জন্য আমার ভালো মন্দ আমি বুঝবো আপনি ভাববেন না তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো হ্যাঁ টাকা নিয়ে চলে যাও তুমি টেবিল পরিষ্কার করো নাস্তার সময় শেষ আমরা শুধু বন্ধুই না আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি এই বিয়ে আমি মানি না তুমি যাই করো না কেন আমি তোমাকে ভালোবাসি না বাঁচতে হবে না আমাকে ভালো চিন্তা করো না আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো যত বড় মুখ নয় তত বড় কথা লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2 কে তুমি হ্যায় আমি আমিরের স্ত্রী দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10টায় লাক্স গ্লো টাইম কখন জানি কে জানি দিল মনের কোণে হচ্ছানি কেন জানি কি জানি The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile. Ajugar Style. বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন আজকে তো আমরা ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম পরিচালনা আনিসুর রহমান রাজীব দেখবেন প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8টায়
বিরতির পর আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক। সাদিয়া শিমুল আছে আপনাদের সাথে এবং আজকে আমাদের সাথে উপস্থিত আছেন কামরুজ্জামান রাব্বি এবং নিশী শ্রাবণী। চলুন আমরা গানে ফিরে যাই। আমরা ভাইয়ার গানের পরই বিরতিতে গিয়েছিলাম ভন্ডামি টু গানটি শুনে। এবার নিশির পালা, তোমার কাছ থেকে কোন গানটি শুনবো? এবারে যে গানটি গাইছি, আসলে অনেক আমাদের গান বাজনা নিয়ে অনেক কথা আছে যে হারাম হালাল এই টাইপের, তো এই গানটা আসলে বোঝার মতো একটি গান। এটা সম্ভবত শাহ আলম সরকারের একটি গান, আমি গাওয়ার চেষ্টা করছি। আশা করি যারা গানটি শুনবেন, গান শুনে গানটা বোঝার চেষ্টা করবেন, আশা করি ভালো লাগবে। ঠিক আছে, আমরা শুনি। এই আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, এই বড় পিড়ি ঘামছিল কেন, সেই দিন সেই দিন গান গাইছিলেন খাজাই, যেই দিন যেই দিন গান গাইছিলেন খাজাই, যেই দিন জমিনটা নাচছিল কেন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, পরপীড়ি কাঁদছিল কেন, সেই দিন সেই দিন গান গাইছিলেন খাজাই, সেই দিন সেই দিন গান গাইছিলেন খাজাই। যেদিন দিনের নবী ছেড়ে যায়
আকাশটা কাঁপছিল কেন, জমিন টানাচ্ছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেই দিন গান গাইছিলেন খাজা, 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 যেই দিন গান গাইছিলেন খাজা, সেই দিন। দারুণ সুন্দর। তোমার কাছ থেকে জানতে চাইবো গানের অর্থ একটু বিশ্লেষণ। আসলে যদি মনোযোগ দিয়ে শুনি তাহলে বোঝা, যেমন লাস্ট অন্তরাতে আছে আমরা যে আজান দেয় আমাদের মুয়াজ্জিন, তো আজানটা কিন্তু সুরে হয়, একটা নির্দিষ্ট সুর আছে। তারপরে আমরা যে কোরআন শরীফটা পড়ি সেটাও সুর আছে। তো এটাই বলছে যে সুরে আজান দিচ্ছে, সুরে কোরআন শরীফ পড়ছে, এবং সুরেতে যেমন আমরা ওয়াজ মাহফিলে যাই সেখানে দেখি যে হুজুর যারা ওয়াজ করেন তারাও কিন্তু সুরেতেই গাইছে। তো সুর ছাড়া আসলে কিছু নেই। তবে গানটাকে বলেছে দুই রকম, একটা সুগান একটা কুগান। যেই গানটা মানুষের মধ্যে ভালো কিছু কোনো নিউজ দেয় সেটাই হয়তো আমার কাছে মনে হয়েছে এখানে সুগানে স্বাগতম বলেছে। আর যে গান কিছু আছে আমরা যেমন এখন বলি আমরা ট্রেন্ডি গান, আসলে এটাকে বলা হয় নাই। গান মানে যেটা আমাদের মানুষের মধ্যে ভালো দিকগুলো পজিটিভ ভাইব তৈরি করবে, পজিটিভ বা একটা জ্ঞানের জায়গাটা তৈরি করে, সেটাই আসলে সুগান। তো এই টোটালি সব কিছু মিলিয়েই বলেছে যে আসলে গান বাজনা আছে আমাদের মাঝে। এই ব্যাপারটা নিয়ে যদি আমি একটু বলতে চাই, মানে আমার মনে হয় যে দর্শকরা এখন গান শোনার পাশাপাশি কিছু ইনফরমেশনও চায়, এটা আসলে আমাদেরও দায়িত্ব। শাহ আলম সরকারের খুব চমৎকার একটা লেখা কোরআন শরীফের এই এই ব্যাপারটা আছে, সূরা লোকমানের ৬ নম্বর আয়াতে একটা শব্দ গেনাহ, এই শব্দটার যারা তাফসির করেন কোরআনের বিশ্লেষক যারা, প্রায় ১৪টির ওপরে তাফসিরকারক এটা বিশ্লেষণ করেছে যে ওই শব্দ দ্বারা গান বাজনাকে বোঝানো হয়েছে। আবার অনেকগুলো তাফসিরকারক বলেছেন যে শুধু গান বাজনার কথা বলা হয়েছে তা না, যেটা ও গাইলো যে সুগান এবং কুগান, তো কুগানের কথা হয় নিশ্চয়ই বলা আছে কিন্তু সুগানের কথা না। কেন সুগানের কথা না তার ব্যাখ্যা শাহ আলম সরকার এই গানের মধ্যে দিয়েছেন। যদি সুগানের কথাই বলা হতো তাহলে বড়পীর আব্দুল কাদের জিলানির কাছে গিয়ে কাজী মঈনুদ্দিন চিশতি কেন গান গাইলেন এবং সেই গানে কেন আকাশ বাতাস নাচলেন, সুর করে আজান কেন দেয়া হচ্ছে, সুরেতে কোরআন কেন পড়া হচ্ছে, মানে গায়ে শিহরণ তৈরি হয় এই সমস্ত কথা শুনলে। নিশ্চয়ই সেটা সৃষ্টিকর্তা মানে নিষিদ্ধ করেননি, করেছেন সেগুলো, সেটা হতে পারে গান বাজনা, হতে পারে কুকথা, কুদৃষ্টি, হ্যাঁ কু আলোচনা, সব কিছুই সৃষ্টিকর্তা নিষিদ্ধ করেছেন, কিন্তু সু কোনো কিছুই সৃষ্টিকর্তা নিষিদ্ধ করেনি। একদমই তাই, খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। আমাদের সাথে একটি ফোন কল আছে, আমি একটু রিসিভ করছি। হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আসসালামু আলাইকুম, আমি জামালপুর সরিষাবাড়ি থেকে বলছিলাম, আমার নাম মোস্তাক আহমেদ মনির। আচ্ছা, জামালপুর সরিষাবাড়ি আমার নানু বাড়ি। আচ্ছা আচ্ছা, তো এই সেন্টারিফিশনকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর আয়োজন করার জন্য, আর এত পছন্দের দুজন শিল্পীকে আজকে আমাদের সামনে আনার জন্য। তো আমি একটু রাফি ভাইয়ের সাথে কথা বলতে চাই। জি জি অবশ্যই কথা বলুন ভাই, বলুন। সরিষাবাড়ি, আপনি বোধহয় আমাকে মেসেঞ্জারে একটা গানের রিকোয়েস্ট করছিলেন, আমি যদি ভুল করে না থাকি। আমি দিয়েছিলাম, হ্যাঁ। আমি ভাবছিলাম যে এখন যে গানটি গাইবো এর পরে আপনার অনুরোধে সেই গানটি গাইবো, তবে শুনতে চাই কোনটি, আবার ফোন কল এখানে শুনতে চাই কোন গান। ধন্যবাদ দর্শক আপনাকে ফোন করার জন্য, আমাদের সাথেই থাকবেন। রাবি ভাই, আপনার কাছ থেকে কোন গানটি শুনছি এবার? সচল পাগল সুজনের লেখা সুর করা, ভীষণ ভালো লাগে গানের শেষে পাগল সুজন যে কথাটা বলেছে সেটা যখনই আমি গাইতে যাই অথবা যখন শুনি আমার গায়ে শিহরণ দেয়। আমি গানে গানে বলতে চাই সচল পাগল সুজনের সাথে, আমার বিশ্বাস যে উনি দেখছেন। যখনই ফোনে কথা হয় প্রথম কথা উনি থাকে যে পাগল কি অবস্থা, বা আমিও বলি পাগল কোথায়, একটা অন্যরকম মানুষ সে। আমার ভীষণ পছন্দের, ভীষণ ভালো লাগে। আর
এত চমৎকার লিখে গানটা শুনলেই বুঝতে পারবে। ঠিক আছে আমরা শুনি। ঠিক আছে মালিকের ডাকাইলে পরে যাইতে হবে আজিমপুর, মালিকের ডাকাইলে পরে যাইতে হবে আজিমপুর, শক্তিশালী বাহাদুর পথ চিননি কত দূর, মালিকের ডাকাইলে পরে যাইতে হবে আজিমপুর, মালিকের ডাকাইলে পরে যাইতে হবে আজিমপুর, শক্তিশালী বাহাদুর পথ চিননি কত দূর, শক্তিশালী বাহাদুর পথ চিননি কত দূর। থেকে আসে মানুষ পূর্ণে চলে যায়, আসা যাওয়া কিছুই নয় নিজের ইচ্ছায়, শূন্য থেকে আসে মানুষ পূর্ণে চলে যায়, আসা যাওয়া কিছুই নয় নিজের ইচ্ছায়, জানতে হবে বুঝতে হবে কি আছে ওই পাতালপুর, ওই পাতালপুর, শক্তিশালী বাহাদুর পথ চিননি কত দূর, শক্তিশালী বাহাদুর পথ চিননি কত দূর। পথের মাঝে পড়ে আছি গন্তব্য নাই জানা, বেলা গেল গোলে পড়ে নিশিরানা গোনা, পথের মাঝে পড়ে আছি গন্তব্য নাই জানা, বেলা গেল গোলে পড়ে নিশিরানা গোনা, অন্ধ মনে অন্ধ চোখে সহজ রাস্তা বহুদূর, রাস্তা বহুদূর, শক্তিশালী বাহাদুর পথ চিননি কত দূর, শক্তিশালী বাহাদুর পথ চিননি কত দূর। কর্মগুণে মর্ম বুঝে থাকলে হুঁশিয়ার, মৃত্যু নামক ঘটনায় হয় তার মাজার মিনার, আরে কর্মগুণে মর্ম বুঝে থাকলে হুঁশিয়ার, মৃত্যু নামক ঘটনায় হয় তার মাজার মিনার, সেনা রাস্তায় সহজ মানুষ বাজায় অচিন বাঁশির সুর, সেনা রাস্তায় সহজ মানুষ বাজায় অসীম বাঁশির সুর, শক্তিশালী বাহাদুর পথ চিননি কত দূর, শক্তিশালী বাহাদুর পথ চিননি কত দূর।
বুদ্ধিজীবী বনা নিতে পায় আপন হিসা কবি নজরুল শাহাবাগে আছে মসজিদ ঘেঁষা বুদ্ধিজীবী বনা নিতে পায় আপন হিসা কবি নজরুল শাহাবাগে আছে মসজিদ ঘেঁষা পাগল সুজন পিঁপড়া রাহার পচা নষ্ট বিজঙ্কুর শক্তিশালী বাহাদুর পচিননি কত দূর শক্তিশালী বাহাদুর পচিননি কত দূর মালিকে টাকাইলে পরে যাইতে হবে আদিপুর মালিকে টাকাইলে পরে যাইতে হবে আদিপুর শক্তিশালী বাহাদুর পচিননি কত দূর 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 শক্তিশালী বাহাদুর তুমি পচিননি কত দূর বাহ কি সুন্দর কথা আরে আমি যে বললাম না একটা কথায় পাগল সুজন পিঁপড়া রাহার পচানষ্ট বিজঙ্কুর মানে একটা কথা লিখতে পারে এইভাবে পাগল সুজন আমি সত্যি ইমোশনাল হয়ে যাই গান এই কথাটা যখন মনে পড়ে সত্যিই তো তাই আমরা পিঁপড়া রাহার বুদ্ধিজীবীতে মানে বুদ্ধিজীবীরা বনানীতে আপন ভিসা পায় বনানীতে বুদ্ধিজীবীদেরকে স্মরণ করা হচ্ছে কবি নজরুল শাহবাগে মসজিদ ঘেঁষা সেখানে শুয়ে আছে তাকে আমরা চিনতে পারছি জানতে পারছি পাগল সুজন সে তো পিঁপড়া রাহার আমি কামরুজ্জামান রাবে আমি তো পিঁপড়া রাহার এই যে কথাটা যখন চিন্তা করি আর গাই আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না চোখে পানি চলে আসে অন্যরকম পাগল সুজন এরকম অনেক গান লিখুন অনেক লিখুন আমরাও শুনতে চাই এরকম অনেক গান আমরা শুনব অনেক কিছু জানবো এই যে ওনাদেরকে তো বলা যায় এক ধরনের দার্শনিক নিশ্চয়ই তাই সাধক সাধনা করেন এগুলো নিয়ে এভাবেই তার জীবনটা কাটিয়ে দিল বয়সও অনেকই হয়েছে যদিও আমার থেকে বেশি ইয়াং মনে হয় তাকে দেখতে তারপরেও তার যে সাধনা অনেকগুলো গান আছে তার এবং সবগুলো এরকমই হিন্দিতে একটা কথা বলে যেটা আমি পাগল সুজনকে বলতে চাই যুগ যুগ জিও একদমই তাই প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন জি ভাইয়া আমি লক্ষ্মীপুর লক্ষ্মীপুর রামগঞ্জ থেকে বলছিলাম শহীদ জি আচ্ছা শিল্পীরা আছেন কথা বলুন জি আমি আপনার অনুষ্ঠানটা আমার কাছে আজকে অত্যন্ত ভালো লাগছে দুইটা দুজন শিল্পী অনেক ভালো শিল্পী দুজন শিল্পীর কাছে আমার দুইটা গানের আবেদন ছিল জি অবশ্যই করুন রাব্বি ভাইয়ের কাছে আমার একটা গানের আবেদন ছিল জি প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি শ্রাবণীর কাছে আমার একটা গানের অনুরোধ সেটা হলো আপনার ওই বড় পীর আব্দুল কাদের জিলানী তোমার গুণে আগুন হয়ে যায় পানি অনেক ধন্যবাদ ভাইয়া আমরা চেষ্টা করব সঙ্গে থাকো ভাইয়া দর্শক আপনাকে অনেক ধন্যবাদ ফোন করার জন্য আমাদের সাথেই থাকবেন রাব্বি ভাই অসাধারণ একটি গান শুনলাম গানের মিনিংটাও খুব ভালো লাগলো সত্যিই তাই আমরা পিঁপড়ার আহার যদি আমরা সেটা ভাবতে পারি না অহংকারে আমাদের মাটিতে পাই পড়ে না তারপর আমরা আরও সুন্দর সুন্দর গান শুনব সুন্দর সুন্দর মিনিং শুনব কিন্তু একটি বিরতিতে যাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না আমাদের সাথেই থাকবেন আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা আপনি আমার সিদ্ধান্ত নিতে পারেন না বাবা তোমার ভালোর জন্যই আমার ভালো মন্দ আমি বুঝবো আপনি ভাববেন না তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো হ্যাঁ টাকা নিয়ে চলে যাও তুমি টেবিল পরিষ্কার করো নাস্তার সময় শেষ আমরা শুধু বন্ধুই না আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি এই বিয়ে আমি মানি না তুমি যাই করো না কেন আমি তোমাকে ভালোবাসি না বাঁচতে হবে না আমাকে ভালো
চিন্তা করো না, আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলা ডাবিং কৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি হ্যায়? আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10:00। লাক্স গ্লো টাইম। কখন জানি কে জানি দিল মনের কোণে হাচ্ছানি, কেন জানি কে জানি। The style icon of the year, finally the award goes to Asian Textile. Asian Textile, Ajigar Style. আমার বসের কাছে কুমাই মজুরিং টাইম পাওয়া গিয়েছে। সেই শিশু আটকা পড়েছে সেখানে, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি জাপুরের কাছে। এমন হতে পারে মারিয়া, এটা আপনি শুনলে আমার শেষ কথা। তোমাটা ফাটলে অর্ধেক ঢাকা শহর হয়তো ডুবে যেতে পারে। 75,000 বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা তাহলে বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন আপনি? আজকে তো আমরা হিট ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে, মানে বিরক্ত লাগে এইভাবে। ধারাবাহিক নাটক হিট হট নিউজ, রচনা সাইফুল ইসলাম শামীম, পরিচালনা আনিসুর রহমান রাজীব। দেখবেন প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8:00। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন আমি তোমাকে ভালোবাসি না। বাসতে হবে না আমাকে ভালো। চিন্তা করো না, আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলা ডাবিং কৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি হ্যায়? আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10:00। লাক্স গ্লো টাইম। কখন জানি কে জানি দিল মনের কোণে হাচ্ছানি, কেন জানি কে জানি। The style icon of the year, finally the award goes to Asian Textile. Asian Textile, Ajigar Style. আমার বসের কাছে কুমাই মজুরিং টাইম পাওয়া গিয়েছে। সেই শিশু আটকা পড়েছে সেখানে, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি জাপুরের কাছে। এমন হতে পারে মারিয়া, এটা আপনি শুনলে আমার শেষ কথা। তোমাটা ফাটলে অর্ধেক ঢাকা শহর হয়তো ডুবে যেতে পারে। 75,000 বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা তাহলে বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন না? আজকে তো আমরা হিট ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে, মানে বিরক্ত লাগে এইভাবে। ধারাবাহিক নাটক হিট হট নিউজ, রচনা সাইফুল ইসলাম শামীম, পরিচালনা আনিসুর রহমান রাজীব। দেখবেন প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8:00। Mama
দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10:00। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক। সাদিয়া শিমুল আছে আপনাদের সাথে এবং আজকে আমাদের সাথে উপস্থিত আছেন কামরুজ্জামান রাব্বি এবং নিশি শ্রাবণী। চলুন আমরা গানে ফিরে যাই, চমৎকার চমৎকার গান হচ্ছে। আমরা রাব্বি ভাইয়ের গানের পরে বিরতিতে গিয়েছিলাম, নিশির পালা কোন গানটি শুনছি। নিশি, তুমি নিশি নিয়ে কিন্তু গান গাইতে পারো। আসলে আমি অনেক গানই গাই বা আমি গিয়েছি যেগুলোতে আসলে নিশি আছে, এবং যে গানগুলোর
শব্দভান্ডারে শ্রাবণ আছে, শ্রাবণ আছে, তো ওই শব্দ দুটো থাকলে আমার আসলে মনের মধ্যে একটু অন্যরকম আনন্দ কাজ করে। যেমন আমি মাঝে মাঝে গান শুনি শিল্পীদের কাছ থেকে, শিমুল চলে আসে, আমারও তখন মনে এক ধরনের আনন্দ চলে আসে, তোমার আনন্দটা আমি ফিল করতে পারছি। তবে এখন যে গানটি গাইবো এটা আসলে আমাদের বর্তমানে তো বাজার ভালো না, কিসের বাজার ভালো না, সবকিছুরই বাজার ভালো না, দ্রব্যমূল্যের যে উদ্ধগতি সেই সাথে পীড়িতেরও বাজার ভালো না। পীড়িতের বাজার কখনোই ভালো থাকে না, বরাবরই খারাপ থাকে, শুরুর দিকে ভালো থাকে কিন্তু মাঝখানে যে এবং শেষ পর্যন্ত খারাপ হয়ে যায়। রাজদাক দেওয়ানের কথায়, খুবই চমৎকার একটি গান পীড়িতের বাজার ভালো। ঠিক আছে, আমরা শুনি। Thank you.
আসলে এই যে প্রেমের বাজার কখনো ভালো থাকে না, তারপরেও বেচা কেনার চরম ধুম পড়ে যায়, সারা বছরই ধুম থাকে। আসলে সবাই প্রেমের কাঙ্গাল, তো নাম যাই হোক, বাজার ভালো হোক খারাপ হোক, যেভাবেই হোক প্রেমটা সবার লাগবেই আর কি। লাগবে, কিন্তু যখন মানে বিরহ আসে তখন মনে হয় জীবনে আর কখনো প্রেম করব না, কিন্তু তারপরে আবার নতুন করে প্রেম পড়ে। আসলে মানুষ তো আমাদের শিক্ষা হয়। একদমই। আমাদের সাথে একটি ফোন কল আছে, আমি একটু রিসিভ করছি। হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামালাইকুম, সাদিয়া সিমুলাপু। ওয়ালাইকুম আসসালাম। বড়ই আল্লাদি কন্ঠের প্রেজেন্টার পান্নু ভাই। জি জি, আপনি যখন বলেন যে সাথেই থাকবেন, কোথাও যাবেন না, আর যেতে ইচ্ছে করে না, এখানে সাথে না থেকে আমরা সাথেই থাকি, ভালো লাগে কথাটা, সুন্দর লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আজকের গেস্ট অফ দ্য অনার ওদের কাছে চলে যাই। পান্নু ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি একটা কথা বলতে চাই আগে, আমাদের গানের জন্য কি বিরতি পর্যন্ত কি আমাদের গানের জন্য থাকেন নাকি প্রেজেন্টারের ওই কথার জন্য থাকেন? দুটোই। আসলে রবি ভাই, টোটালি অনেস্টি। থ্যাংক ইউ পান্নু ভাই, থ্যাংক ইউ। আমার কাছে কেন যেন আরো ভালো লাগে। থ্যাংক ইউ, সত্যি করে বললাম। থ্যাংক ইউ। আপনি যে কথা জ্ঞান গর্ব সম্পূর্ণ কথাগুলি বলেন, অনেক কিছু শেখা যায়, সত্যি কথা। আমি চেষ্টা করি পান্নু ভাই, আমি যতটুকু জানি বুঝি, আমার জানারও ভুল থাকতে পারে, বোঝারও ভুল থাকতে পারে, কিন্তু আমি যা জানি বুঝি সেটা আমি একটু শেয়ার করি সবার সাথে, আমার ভুলটাও তখন আমি খুঁজে পাই শেয়ার করলে। অজানা লোক জানবে না। একদম একদম। পান্নু ভাই বলুন, কোন গান আপনি তো খুব কঠিন কঠিন গানের রিকোয়েস্ট করেন। না না, আজকে আর কোনো কঠিন দিব না, আগে থেকে ডিসিশন নিছি, ইউটিউব খুললেই দুইজনের যে গানগুলি সবসময় আমি পাই, কত চলে আসে এই সেই গানগুলি আজকে আমি একদম ইজি গান। বলুন বলুন ভাই, বলুন। কামরুজ্জামান রাব্বি ভাই, আপনি এই মরছি মরছি আমি মরছি, পরে কমলার বাপ, তারপরে কত ঘুমাইবা, এর মধ্যে গাইলেই হইব। থ্যাংক ইউ এত সহজ করে দেওয়ার জন্য, অপশন গুলো থেকে ভালো হলো। নিশির শ্রাবণী, আসসালামু আলাইকুম ভাইয়া। নতুন প্রেমে মন মজাইয়া, আতর গোলাপ সোয়া চন্দন, আমি ডিসিশন নিছি যে আজকে এই সোজা গানগুলি আমি তাদেরকে বলবো। অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি অনেক বড় বড় পরীক্ষা নেন, তো গান হচ্ছে, আর আমি অল ক্রেডিট গোস টু আমাদের যে শ্রদ্ধেয় সম্মানিত প্রযোজক মহোদয় যারা আছেন, তারা এত সুন্দর করে এই দুজন শিল্পী সিলেক্ট করেন, চিন্তাই করা যায় না। লাইটিং হচ্ছে খুব ভালো, তারপরে সাউন্ড হচ্ছে খুব ভালো, মানে একদম এ ক্লাসে আছি আমরা এশিয়ান টিভিতে, খুবই ভালো লাগছে। এভাবেই যেন আমরা সবসময় পাই, এভাবেই যেন থাকি। আমি আবারও আমাদের শ্রদ্ধেয় প্রযোজক মহোদয়কে শুভম ধন্যবাদ দিয়ে শেষ করছি। নজরুল, তুমি সহ সব শিল্পী বৃন্দ, অভিনন্দন, শুভেচ্ছা। থ্যাংক ইউ পান্নু, ধন্যবাদ পান্নু ভাই। পান্নু ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সব সময় আমাদেরকে ফোন করেন, আমাদের শিল্পীদের ইন্সপায়ার করেন, এটা আমাদের জন্য খুবই ভালো লাগে, আর আমাকে যেহেতু আপনি আমাদের ময়মনসিং এর, সেটাও আমার জন্য খুব আনন্দের একটি ব্যাপার। গানে যাব আমরা। একজন দর্শক আপনার নানির বাড়ির এলাকা থেকে সরিষাবাড়ি রিকোয়েস্ট করেছিল, এই যে দুনিয়া কিসের লাগিয়া, সংগ্রহ কথায় মমতাজ আলী খানের সুর, খুবই বিখ্যাত গান, শ্রদ্ধা আব্দুল আলিমের গাওয়া ছিল, শোনাই গানটা, আমার ভীষণ ভালো লাগে। আমি ইউটিউবে আমার চ্যানেলে দোতারা বাজিয়ে এই গানটা কভার করেছিলাম, সেটা এখন অনেক ভিউজ এবং মানুষজন খুব পছন্দ করেন ওই গানটা, চেষ্টা করছি আমার মতো করে গাইবার। এই যে দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে গড়াইয়াছেন এই যে দুনিয়া, thank you.
দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন শান এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন শান এই যে পুতুল রূপে বানায়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ যেমনি নাচাও তেমনি নাচি তেমনি নাচাও তেমনি নাচি তুমি খাওয়াইলে আমি খাই আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই এই যে দুনিয়া কিসের লাগি এত যত্নে গড়াই আছেন শান এই যে ভালো মন্দ তুমি ফল তুমি ফুল তুমি তাতে গন্ধ তুমি ব্যস্ত তুমি দোজক তুমি ভালো মন্দ তুমি ফল তুমি ফুল তুমি তাতে গন্ধ আমার মনে এই আনন্দ আমার মনে এই আনন্দ কেবল আল্লাহ তোমায় চাই আমি কেবল আল্লাহ তোমায় চাই এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াই আছেন হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া ধর সর্প হইয়া দংশন কর ওঝা হইয়া ঝাড়ো হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া ধর সর্প হইয়া দংশন কর ওঝা হইয়া ঝাড়ো তুমি বাঁচাও তুমি মারো তুমি বাঁচাও তুমি মারো তুমি বিনে কেহ নাই আল্লাহ
অদ্ভুত, মানে গানের ভিতরেই ডুবেছিলাম, মানে এত ভালো লাগছিল, মানে বলার বাহিরে। পুরো ক্রেডিট আসলে এই ম্যাজিশিয়ানদের। আমি সত্যিই ভাবিনি এত চমৎকার একটা কম্পোজিশন হবে, ইনস্ট্যান্ট উইদাউট প্র্যাকটিস। মানে যা হলো কি অসাধারণ, আমি আরাম করে গাইলাম। এবং আমার মনে হয় যে এই গানটা আমি তো গাইনি এই ফরম্যাটে বা এরকম করে, আমার অন্য কেউ হয়তো গায়নি এরকম করে, এবং ভীষণ একটা মজা। আর আমরা, আপনি বলছেন না যে আরাম করে গাইলেন, আমরাও আরাম করে শুনছি। সেটাই, আমি যদি আরাম করে গাইতে না পারি, শ্রোতাও আরাম করে শুনতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। সো ওই আরামটা ছিল গানটা, যখনই কেউ শুনবে আমার মনে হয় আরামটা পাবে। আর গানটাই এত সুন্দর না, যতবারই শুনি অদ্ভুত একটা ভালো লাগা কাজ করে। আর গানের কথাগুলো ভীষণ সুন্দর, একদম প্রতিটা কথাই আসলে সত্যি, যে একদিন তো আমাদেরকে চলে যেতেই হবে। এবং এত সুন্দর দুনিয়া, এত সুন্দর করে আল্লাহ সাজিয়েছেন আমাদের জন্য, আমাদের যেতেও মায়া লাগে, মানে যেতে ইচ্ছা করে না। আপনার কথা শুনবো, কিন্তু আমাদের সাথে একটি ফোন কল আছে। হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবুল ফকির। জি ভাই, বুঝতে পেরেছি। কেমন আছেন আপনি? আমাদের সব অনুপ্রেরণার জায়গা, কথা বললেন না? তার গান তো বেশি গরম। নিশু আছে, নিশুকে বললি, তারপর আব্বিভাইকে বললি। জি ভাইয়া বলুন, প্রথমেই যে কথা বললেন, মানে আমি কোনো ভাষা হারিয়ে ফেলেছি, আমি কি বলবো ভাই। পৃথিবীতে স্বার্থের কথা বুঝতে পারছেন ভাই? বুঝতে পারি। স্বার্থ ছাড়া হয় না মানুষ ভবের বাজারে, দম ফেলে যাইতে হবে, ওই না ভবের মাঝে। সেটাই, সত্যিই তাই। শিমাপু। জি ভাইয়া। আপু বিচ্ছেদ দিয়ে রাত্রে তো 12টা পার হয়ে গেল আপু। আমি মস্ত ভুল, আমার লাভের মাঝে কি লাভ হইলো, গলাতে কলঙ্ক। দুটো গানই আমার খুবই পছন্দের রিকোয়েস্ট করেছেন, চেষ্টা করব ভাইয়া। আমি যেটা করতে পারি, ওনার যে গানটা, ফোন কেটে গেছে বোধহয়। হ্যাঁ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ ফোন করার জন্য, আমাদের সাথেই থাকবেন। পুরো গানটা গাইতে পারবো না, আমি ছোট্ট করে একটু শোনাই শুধু ওই লাইনটা, বা একটু ডিসার্ভটা দেন। স্বার্থ ছাড়া হয় না মানুষ এই না ভবের বাজারে, দম ফুরালে যাইতে হবে ওই না ভবের মাঝারে। থ্যাংক ইউ, এটা আমার মৌলিক গান, খুব ভালো লাগলো, উনি পছন্দ করেছেন গানটা, আসলে অনেক সুন্দর। আজকে পুরোটা গাইতে পারবো না, অন্য কোনো দিন শোনাবো। একটু আগে যে গানটি আপনি গাইলেন না, ওই গানের সাথে এই গানটার অনেক মিল আছে, মানে আমাদেরকে তো আগেটা যেরকম হচ্ছে, এত সুন্দর করে আল্লাহ দুনিয়া সাজিয়েছে, আমাদের যেতে ইচ্ছে করে না। শুরু থেকে যেগুলো গান গাইলাম এবং সামনে গাইবো, সবগুলো লিংক করা, একটা সাথে আরেকটা জোড়ানো, ধারাবাহিকতা মেইনটেইন করে গাওয়ার চেষ্টা করছি, সেটাই দেখতে পাচ্ছি।
এজন্য এর মাঝখান থেকে আমার পছন্দের একটি গান বাদ পড়ে গেছে। নিশ্চয়ই আমরা আরেকদিন শুনব, অন্য কোনো দিন শুনবো, আমরা আরো সুন্দর সুন্দর গান শুনবো, কিন্তু এই মুহূর্তে একটি বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ, টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাঁচতে হবে না আমাকে ভালো। চিন্তা করো না, আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলা ডাবিং কৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি? হ্যাঁ, আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10টায়। লাক্স গ্লো টাইম। কখন জানি কে জানি দিল মনের কোণে হচ্ছানি, কেন জানি কে জানি। The style icon of the year, finally the award goes to Asian Textile. Asian Textile, age good style. আমার বসের কাছে খুব আছে বছরে একটি টাইম পাওয়া গিয়েছে, সেটি শিশু আটকা পড়েছে সেখানে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি জাপুরের কাছে। এমন হতে পারে মারিয়া, এটা আপনার সঙ্গে আমার শেষ কথা। তোমাপাটা ফাটলে অর্ধেক ঢাকা শহর হয়তো ডুবে দিতে পারে। 75,000 বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তাহলে বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন না? আজকে তো আমরা হিট ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে, মানে বিরক্ত লাগে এইভাবে। ধারাবাহিক নাটক হিট হট নিউজ, রচনা সাইফুল ইসলাম শামীম, পরিচালনা আনিসুর রহমান রাজীব। দেখবেন প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টায়। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ, টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাঁচতে হবে না আমাকে ভালো। চিন্তা করো না, আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলা ডাবিং কৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি? হ্যাঁ, আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10টায়। লাক্স গ্লো টাইম। কখন জানি কে জানি দিল মনের কোণে হচ্ছানি, কেন জানি কে জানি। The style icon of the year, finally the award goes to Asian Textile. Asian Textile, age good style.
বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন না? ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম, পরিচালনা আনিসুর রহমান রাজীব। দেখবেন প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টায়। বিরতির পর আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক। সাদিয়া শিমুল আছে আপনাদের সাথে এবং আজকে আমাদের সাথে উপস্থিত আছেন কামরুজ্জামান রাব্বি এবং নিশি শ্রাবণী। চলুন আমরা গানে ফিরে যাই। আমরা বরাবরই ভাইয়ার গানের পরে বিরতিতে যাচ্ছি। তোমার পালা, কোন গানটি শুনবো এবার? আসলে আজকে অনেকগুলো রিকোয়েস্টের গান এসেছে অনলাইন অফলাইনে, তো সবগুলো গান আসলে গিয়ে শোনাতে পারিনি। তো দুটো গান আছে আমার অনলাইন অফলাইন, মানে অফলাইন বলতে আমার মেসেঞ্জারের যে ওটা তো অনলাইনই, পার্সোনালি যেগুলো ওগুলো তো অফলাইন। আচ্ছা, আর অলরেডি দর্শক ফোন করেও রিকোয়েস্ট করেছেন, তো এই গানগুলো আসলে গিয়ে শোনানো হয় নাই। তো আমার দুটো গান, যেটা নতুন প্রেমে মন মজা এবং অভাগীর বাসর, দুটার মধ্যে অভাগীর বাসর আমি একটু মুখটা গাইছি, এবং তারপরে আমি খুবই জনপ্রিয় আরেকটা গান আছে, এটা চলচ্চিত্রের গান, আমার প্রাণের স্বামী চলচ্চিত্রের গান। গানের লিরিক্স লিখেছেন ইসাক সরকার, ওনার একটি গান গাইব। ঠিক আছে। আতর গোলাপ শোয়া চন্দন, আতর গোলাপ শোয়া চন্দন, সাজাইলাম ফুল বিছানা, অভাগীর বাসর বন্ধু কেন আইলা না, এই অভাগীর বাসর বন্ধু কেন আইলা না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কি করে
নিজে না খাইয়া বেমান পাখি কিনিলাম, হাই রে পাখি আমার কথা শুনে না, এই পাখি আমার কথা শুনে না, জংলাই জংলাই ঘুইরা শোনে না
বিরহের একটি গান এবং এই গানটি আমার খুবই পছন্দের গান এবং এই গানের সঙ্গে আমি আরেকটু স্মরণ করতে চাই আমার শ্রদ্ধেয় ওনাকে আমি শিক্ষাগুরুও বলতে চাই কারণ যার কাছ থেকে একটা লাইনও গানের শিক্ষা সে হয়তো আমার কাছে আমার ওস্তাদ শওকত আলী ইমন স্যার যিনি মিউজিক করেছেন গানটির খুবই অসাধারণ কথা প্লাস মিউজিক সব কিছু মিলে আমার কাছে গানটা খুবই দারুণ লাগে এবং আজকে প্রথমবার গাওয়ার সুযোগ হয়েছে অনেক ধন্যবাদ আজকে প্রথম গাইলে এবং এত সুন্দর করে একদমই ভীষণ ভালো গেয়েছো আর গানের কথা সত্যি অনেক সুন্দর সুরটাও সুন্দর আর আসলে গানের কথা সুর সব কিছু সম্মিলিতভাবে তো একটা গান পরিপূর্ণতা পায় এবং গানটা যখন গাওয়া হয় তখন আরও বেশি সুন্দর লাগে একদমই রাব্বি ভাই আপনার কাছে আসলাম কোন গানটি শুনবো আমি এবারে কবিয়াল রমেশ শীলের রচনা একটি মাইজ ভান্ডারি গান শোনাব ঠিক আছে শোনাই মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই ও মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই ও মাওলা আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই তুফানে নুহু নবীর কিস্তি কেন বাসালি মাওলা তুই রে
দারুণ সুন্দর, মানে আপনি যেমন সুন্দর গেয়েছেন তেমন ছিল মিউজিশিয়ান ভাইয়াদের ম্যাজিক, মানে অসাধারণ, সবকিছু মিলে একটি প্রাণবন্ত উপস্থাপনা ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নিশির কাছে যাব, কোন গানটি শুনছি এবার? এবারে সম্ভবত এটি হাসন রাজার গান, রূপসাগরে ঝলকুমারিয়া। আমি যতদূর জানি হাসন রাজার গান গাওয়ার চেষ্টা করছি। ঠিক আছে। Thank you.
wow, mind blowing performance, fantastic. মানে যেমন মিউজিক তেমন গান তেমন তোমার পারফরম্যান্স, মানে সব কিছু মিলে অসাধারণ। অ্যাকচুয়ালি সবার মাইন্ড ফ্রেশ করে দিল। সত্যি তাই, আমরা সবাই ভীষণ এনজয় করছিলাম। রাব্বি ভাইয়ের মতো মানুষকেও দেখছি দুলছে। রাব্বি ভাই কিন্তু বেরোশিক বললে, এটাই আমি বলতে চাইছি, আমি কি বেরোশিক মানুষ? আমি তো অনেক রসিক মানুষ। আমার রাব্বি ভাইকে আমরা একটু জ্ঞানী বা আমাদের একটু মুরুব্বি টাইপের মানুষ জানিয়ে দিই, আপনি একটু ভারী কি টাইপের, মানে আপনাকে খুব কমই দেখা যায়। না না, শ্রদ্ধেয় রাব্বি ভাই, রাব্বি ভাই শ্রদ্ধেয় রাব্বি। হ্যাঁ, আমার একটা গান ছিল। আচ্ছা, আমি আমি এটা শোনাতে চাই, আমাকে নিয়ে কথা উঠলো তো বলতে চাই। আমার চুল পাকিলো, দাঁত পড়িল, মনটা বুড়া হইল না, আরে মনটা বুড়া হইল না, আমি যে রসিক প্রেমিক তুমি বুঝলা না গো, আমি যে রঙের মানুষ তুমি বুঝলা না। বুঝা গেছে, আমারই গান ছিল, বুঝা গেছে, আপনি রঙের মানুষ। না আমি বুঝেছি, আমি আমি যে কথাটি বলতে চাচ্ছি যে এত সুন্দর মিউজিক করেছে মিউজিশিয়ান ভাইয়ারা, একটু প্লিজ দর্শকদের সাথে ওনাদের পরিচয় করিয়ে দিন, মানে ওনাদেরকে তো এমনিতেই সবাই চেনে। গুরুদায়িত্ব আমার, অবশ্যই গুরুজন, ঠিক আছে। মানে আজকে যিনারা বাজাচ্ছেন আমাদের সাথে, নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নেই, প্রত্যেকটা দর্শকই আমার বিশ্বাস তাদেরকে চেনে, আমাদের চেয়ে বেশি চেনে, আমাদের চেয়ে বেশি চেনে, এবং আজকে সোশ্যাল মিডিয়ার কমেন্টে আমাদের থেকে বেশি মিউজিশিয়ানস দের ফ্যান ফলোয়ার্স বেশি। এটা হতেই হবে, নজরুল ভাইয়া, রকি ভাই, সবাই, আনন্দ ভাই, তারপরে রানা ভাই আছে, দীপু ভাই আছে, এরা আসলে আমাদের থেকে বেশি ফেমাস ফেস। তুমি তো পরিচয় করিয়েই দিলে আমার, কি বলবো, ইন্ডিভিজুয়াল। ওকে, আচ্ছা, কিবোর্ডে নজরুল দীপ, নজরুল ভাই, আনন্দ সাজ, ম্যান্ডোলিন ব্যাঞ্জো সবই বাজায়, আর দীপঙ্কর দীপু দাদা বেস গিটারে, রানা ভাই বাঁশি, আর রকি ভাই আজকে তিনটা অক্টোপ্যাড। ওনাদের সবার জন্য আমরা একটা করতালি দিতেই পারি, সবকিছু নিঃসন্দেহে কৃতজ্ঞতা ওনাদের জন্যই আজকে আমরা গাইতে পারছি। একদমই, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা এত সুন্দর মানে মিউজিক করছেন দেখেই আমাদের আয়োজনটি এতটাই শ্রুতিমধুর হচ্ছে। অনেক অনেক থ্যাংকস আপনাদেরকেও, থ্যাংকস। আমরা আরও গান শুনবো, কিন্তু এই মুহূর্তে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ, টাকা নিয়ে চলে যাও তুমি, টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি, এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাঁচতে হবে না আমাকে ভালো, চিন্তা করো না, আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি? হ্যাঁ, আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10টায়। লাক্স গ্লো টাইম। কখন জানি কে জানি দিল মনের কোণে হচ্ছানি, কেন জানি কে জানি, দ্য স্টাইল আইকন অফ দ্য ইয়ার, ফাইনালি দ্য অ্যাওয়ার্ড গোজ টু এশিয়ান টেক্সটাইল। এশিয়ান টেক্সটাইল, এজিং গুড স্টাইল। বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন আপনি? আজকে তো
ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম পরিচালনা আনিসুর রহমান রাজীব দেখবেন প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8টায় আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা তোমার ভালোর জন্যই আমার ভালো মন্দ আমি বুঝবো আপনি ভাববেন না তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো হ্যাঁ টাকা নিয়ে চলে যাও তুমি টেবিল পরিষ্কার করো নাস্তার সময় শেষ আমরা শুধু বন্ধুই না আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি এই বিয়ে আমি মানি না তুমি যাই করো না কেন আমি তোমাকে ভালোবাসি না বাঁচতে হবে না আমাকে ভালো চিন্তা করো না আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো যত বড় মুখ নয় তত বড় কথা লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2 কে তুমি হ্যায় আমি আমিরের স্ত্রী দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10টায় লাক্স গ্লো টাইম কখন জানি কে জানি দিল মনের কোণে হচ্ছানি কেন জানি কে জানি The style icon of the year finally the award goes to Asian textile Asian textile এজি গুড স্টাইল আমার বসের কাছে খুব ভাই বছরে একটু টাইম পাওয়া গিয়েছে সে একটি শিশু আটকা পড়েছে সেখানে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি জাপুরের কাছে এমন হতে পারে মারিয়া এটা আপনার সঙ্গে আমার শেষ কথা তোমাটা ফাটলে অর্ধেক ঢাকা শহর হয়তো ডুবে যেতে পারে 75,000 বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে আচ্ছা তাহলে বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন আপনি দ্য ইয়ার অফ 95 লাগেন তো আপনার ইন দ্য ইয়ার অফ এই দেখুন আপনি আদা আদা ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম পরিচালনা আনিসুর রহমান রাজীব দেখবেন প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8টায় শেষে সোনালি মেঘের খেলা সোনা ফলা মাঠের প্রান্তে রূপলি ইলিশ মেলা এবেলা বেলা সারা বেলা শাপলা দোয়েলে কথা মালা নিয়ে এলো প্রাণের ছবি ইওর চ্যানেল এশিয়ান টিভি Your channel.
এভাবেই যদি বলি, তার মধ্যে একটি জানতে চাই, দয়াল তোমার আসল নামটা কি? আহা, শোনাতে চাই। ঠিক আছে, শুনতেও চাই। আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? আমরা বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? আমরা বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? সকলেরই সকল আবার কারো কেহ নয়,
তুমি সকলেরই সকল আবার কারো কেহ নয় দয়াল তোমার দেয়া আসল পরিচয় তোমার দেয়া আসল পরিচয় কে জানে তা কি না কি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি জয় বলে মনের কথা কই ওরে আমি খাঁটি ভাবের পাগল নই আমার গোল বেঁধেছে মনের মাঝে তাতেই পাগল হই আমার গোল বেঁধেছে মনের মাঝে তাতেই পাগল হই আমার বুকে জানাই মুখে তা কই বুকে জানাই মুখে তা কই কাটা কান শুলে ঢাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমরা বহু নামে ধরা ধামে বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি সুন্দর মানে আপনি বলছিলেন না যে আজকে আপনার প্রত্যেকটি গানই লিঙ্ক আপ করা একটির সাথে আরেকটা লিঙ্ক আসলেই তাই বোঝা যাচ্ছিল আমি এইভাবেই শেষ করব ইনশাআল্লাহ আজকে এরকমটাই ভেবে আজকে এইভাবেই চলুক চলুক ভীষণ সুন্দর গেয়েছেন থ্যাংক ইউ আর আধ্যাত্মিক গান নিয়ে তো কিছু বলার নেই মানে দুঃসাহস দেখানোর কোনো অধিকার করতে চাই না ভালো হয়েছে নিশির কাছে যাব কোন গানটি শুনছি তোমার কাছ থেকে আমি একটি ভান্ডারী গান গাওয়ার চেষ্টা করছি সম্ভবত এটা আজকে লাইভের জন্য আমার শেষ গান তো আজকে শেষ গানটি শুরু করেছিলাম রাসুলের শানে নাদ দিয়ে তো আজকে শেষ করছি ভান্ডারী গান দিয়ে ঠিক আছে মাওলাদ রাসূল মদিনার ফুল
আব্দুল্লার হয় চক্ষু কানা চেনা হলো না কে আপনা আব্দুল্লার হয় চক্ষু কানা চেনা হলো না কে আপনা এই দুনিয়া হবে পানা এই দুনিয়া হবে পানা চেনা হলো না রাপানা আওলাদের রাসুল মদিনার ফুল আমার বাবা মাওলানা আওলাদের রাসুল মদিনার ফুল আমার বাবা মাওলানা আওলাদের রাসুল মদিনার ফুল আমার বাবা মাওলানা আওলাদের রাসুল মদিনার ফুল আমার বাবা দারুণ সুন্দর, মানে অনেক কি বলবো, মানে অনেক বলিষ্ঠ একটি পারফরম্যান্স ছিল, ভীষণ ভালো। আর তোমার গলায় তো অনেক জোর আছে, সেই প্রথম থেকে তুমি যে ধরনের গান গাইছো গলায় এত জোর না থাকলে, মানে এতক্ষণ ধরে 3 ঘন্টা এত সুন্দর করে পারফর্ম করা যায় না, ভীষণ সুন্দর। আর রাব্বি ভাইয়ের কথা তো নতুন করে বলার কিছু নেই, সবসময় ভেরি গুড পারফর্মার। আর আমাদের যে গানের ফাঁকে ফাঁকে তথ্য দিয়ে দিয়ে, মানে আমাদেরকে, আমরা যারা আর কি একটু কম জ্ঞানী তাদেরকে জ্ঞানী করে তুলছে। তথ্যের কথা যেহেতু উঠলো, আমি একটা কথা এখন বলবো গানে গানে। এই তুমি কি গাইতে পারবে আমার সাথে? কোনটা ভাইয়া? চলো একটু গাই। একটা স্কেল দেন, আমি যেখানে ধরবো এরপর থেকে স্কেল দিবেন। হ্যাপি বার্থডে টু ইউ, happy birthday to you, happy birthday to dear Anundo, happy birthday to you. আজকে আনন্দের জন্মদিন, থ্যাংক ইউ আনন্দ, হ্যাপি বার্থডে টু ইউ। সারপ্রাইজ বার্থডে পেয়ে গেলাম একটা, আমরা অনুষ্ঠানের পরে কেক কেটে সেলিব্রেট করব। আচ্ছা, আমরা গান শুনতে শুনতে মজা করতে করতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে শুনতে আমরা বিদায় নিব, কিন্তু তার আগে আপনারা যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। আমি সবসময় যে কথা বলি, দর্শকরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা ফোন করেছিলেন, অনেক গানের অনুরোধ করেছেন, আমি গাইতে পারিনি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে শুরু থেকে শেষ অবধি একটা ফরম্যাটে আমি ছিলাম, আশা করছি যে সেগুলো ভালো লেগেছে, এবং অনুরোধের গানগুলো পরবর্তী কোনো একটা আয়োজন নিশ্চয়ই শোনাবো। ভালো থাকবেন সবাই। অনেক ধন্যবাদ যারা এত রাত পর্যন্ত আমাদের গান শুনছিলেন। আসলে রমজান কে মাথায় রেখেই আজকে গানের সিলেকশনগুলো করা ছিল, অনেক রিকোয়েস্টের গান ছিল, হয়তো সবগুলো গেতে পারিনি, ম্যাক্সিমামই গাওয়া হয়নি, তবে নেক্সট লাইভে অবশ্যই শোনাবো। আমাদের সঙ্গে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং সবাই ভালো থাকবেন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, এত ব্যস্ততার মধ্যেও, এই রমজান মাসে তো অনেক কিছু নিয়ে ব্যস্ততা থাকে, তারপরও আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন, চমৎকার চমৎকার কিছু গান আমাদেরকে শুনিয়েছেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন, এই কামনা রইল। আবারও নিঃসন্দেহে দেখা হবে খুবই শীঘ্রই। রাব্বি ভাইয়ের কণ্ঠে গান শুনতে শুনতে বিদায় নিব, কিন্তু তার আগে আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে, আপনাদের ভালো লাগাটাই আমাদের প্রত্যাশা। আগামী দিন আবারও দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং অবশ্যই এশিয়ান টেলিভিশনের সাথেই থাকবেন। শুভরাত্রি। গানে যাব। ধন্যবাদ। এই গানটা খুব প্রচলিত, জনপ্রিয়, মানুষের মুখে মুখে, আমরা হয়তো অনেকেও জানি না যে গানটার লেখাকার আব্দুস সাত্তার মোহন্ত, খুব বিখ্যাত একটি গান। এই গানের
চারটা অন্তরা, আমি চারটা অন্তরায় গাইব। আমি প্রযোজক যিনি আছেন তাকে অনুরোধ করব, চার অন্তরা আশা করছি সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, তারপরে এটা যেন পুরোটা দেয়া হয়, তাহলে অনেকের বিভ্রান্তি থাকবে না। শুরু করি। আমি তো মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, আসোস কি কেউ সঙ্গের সাথী, সঙ্গে নি কেউ যাবি, আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, আসোস কি কেউ সঙ্গের সাথী, সঙ্গে নি কেউ যাবি, আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, আসোস কি কেউ সঙ্গের সাথী, সঙ্গে নি কেউ যাবি, আমি মরে যাব। মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়, সবাই আমায় মাটি দিতে হইবে অস্থির, মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়, সবাই আমায় মাটি দিতে হইবে অস্থির, আমায় দিবে মাটি, আমায় দিবে মাটি, ভুল ত্রুটি করে দিবে ক্ষমা, বাড়ি এসে হিসাব করবে কোন ব্যাংকে কি জমায়, আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, আসোস কি কেউ সঙ্গের সাথী, সঙ্গে নি কেউ যাবি, আমি মরে যাব। মরার পরে রেখে যাব দুনিয়ার সম্পদ, এই সম্পদে ডেকে আনবে আপদার বিপদ, আমি মরার পরে রেখে যাব দুনিয়ার সম্পদ, এই সম্পদে ডেকে আনবে আপদার বিপদ, সম্পদ ভাগের জন্য, সম্পদ ভাগের জন্য মন মালিন্য ঝগড়ার সূত্রপাত, একজন করবে আর একজনকে অপমানাঘাত, আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, আসোস কি কেউ সঙ্গের সাথী, সঙ্গে নি কেউ যাবি, আমি মরে যাব। ভালো মন্দ উপার্জনে গড়ায় সংসার, পাপ পুণ্যের ধার ধারে না শুধু অংশীদার, ওরে ভালো মন্দ উপার্জনে গড়ায় সংসার, পাপ পুণ্যের ধার ধারে না শুধু অংশীদার, আমি মরার পরে,
আমি মরার পরে হিসাব করে দিবে পাপের বোঝা অনন্তকাল বইতে হবে আমার পাপের সাজায় আমি মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আসস্তি কেউ সঙ্গের সাথী সঙ্গে নিকেও যাবি আমি মরে যাব গানের ছন্দে মন আনন্দে মাথা দোলাও তালে বুঝলে না দি অন্তে মানুষ গায়কে কি বলে তাই গানের ছন্দে মন আনন্দে মাথা দোলাও তালে বুঝলে না দি অন্তে মানুষ গায়কে কি বলে সবার হাতে ধরি সবার হাতে ধরি পায়ে পড়ি বেঁধে নাও সামান মোহন তো কয় পাড়ের ডাকে ভয়ঙ্কর নিদান আমি মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আসস কি কেউ সঙ্গের সাথী সঙ্গে নিকেও যাবি আমি মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আসস কি কেউ সঙ্গের সাথী সঙ্গে নিকেও যাবি আমি মরে যাব আসস্তি কেউ সঙ্গের সাথী সঙ্গে নিকেও যাবি আমি মরে যাব আসস্তি কেউ সঙ্গের সাথী সঙ্গে নিকেও যাবি আমি মরে যাব আসস্তি কেউ সঙ্গের সাথী সঙ্গে নিয়ে যাবি আমি মরে যাব আসস্তি কেউ সঙ্গের সাথী সঙ্গে নিকেও যাবি আমি মরে যাবো